Hey guys, welcome back to Highflyer. I'm Sham. I'm Deva. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটার টাইটেল নবী সুলেমানের আংটির রহস্য। হ্যাঁ, তো নবী সুলেমানের আংটির রহস্য। নবী সুলেমান কি সেই আমি বলি দেখেছিলাম আংটির রহস্য? আমার মনে হচ্ছে দেখলে মনে পড়বে, কারণ এটা আমার মনে হচ্ছে যেন দেখা। হ্যাঁ, নবী সুলেমানের আংটি নিয়ে কোনো একটা ভিডিও বা কোনো ভিডিওর মধ্যে আংটির একটা উল্লেখ আছে মনে হতে পারে। দেখা যাক, ভিডিওটা দেখে যাই হোক, ভিডিওটা দেখলেই বোঝা যাবে। মোহাম্মদ তামিম চ্যানেল থেকে নিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে আরও কিছু লিঙ্ক রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া এবং সেগুলোকেও, আরেকটা ব্লগিং চ্যানেল, সেগুলোকেও লাইক শেয়ার ফলো করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি আংটির ব্যাপারে জানাবো যে আংটিটি জান্নাত থেকে পৃথিবীতে আনা হয়েছিল বলে কথিত আছে। এই আংটির মধ্যে কিছু অলৌকিক শক্তি ছিল। এছাড়াও এই আংটিটার ব্যাপারে আরও এমন অনেক কথাই শোনা যায় যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। যেমন, এই আংটিটি হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর হঠাৎ করে গায়েব হয়ে যায়। এই আংটির কথা হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু এখন এই আংটিটি কোথায়? হযরত সুলাইমান আলাইহিসসালামের পর এই আংটির দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? আসুন জেনে আসি সেই আংটির ইতিহাস। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন হযরত আদম আলাইহিসসালাম আর বিবি হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আসেন, তখনই পৃথিবীতে প্রাণের অস্তিত্বের বিকাশ ঘটে। আরও কয়েকশো বছর পর ধীরে ধীরে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে শুরু করে। তখন মহান আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, পৃথিবীতে থাকা অবস্থায় একটি সৎ মানুষের হাতে যেন আংটিটিকে তুলে দেওয়া হয়। এরপর সেই আংটির দায়িত্ব হযরত আদম আলাইহিসসালামকে দেওয়া হয়। হযরত আদম আলাইহিসসালামের পরে সেই আংটিটি হযরত দাউদ আলাইহিসসালামের হাতে তুলে দেওয়া হয়। হযরত দাউদ আলাইহিসসালাম বনী ইসরায়েলের একজন শক্তিশালী বাদশাহ ও নবী ছিলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম তখন হযরত দাউদ আলাইহিসসালামকে এই আংটিটি দিয়েছিলেন। তখন তাকে বলেছিলেন, হে দাউদ, তুমি এই আংটির খেয়াল রেখো, তোমার পর তুমি এই আংটির দায়িত্ব এমন একজন বিশ্বস্ত বান্দার উপর দিও যে ব্যক্তি আল্লাহর তরফ থেকে পাঠানো সব প্রশ্নের জবাব ঠিকভাবে দিতে পারবে। এখন আমি তোমাকে সেই সব প্রশ্ন এবং উত্তর জানাবো। তোমার পর যে ব্যক্তি এই আংটি পাবে সে তোমার পরবর্তী শাসক হবে। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম তার রাজ্যে সবাইকে তার রাজদরবারে ডেকে পাঠায়। সেখানে হযরত সুলাইমান আলাইহিসসালামও ছিলেন। হযরত দাউদ আলাইহিসসালাম সবাইকে একই প্রশ্ন করেছিলেন, কিন্তু কেউই সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিল না। সেই কঠিন প্রশ্নের সঠিক উত্তর সেখানে থাকা হযরত সুলাইমান আলাইহিসসালাম দিতে পেরেছিলেন। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম সেই আংটির দায়িত্ব হযরত সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। কিছু কিছু গ্রন্থে আছে কিয়ামতের কিছুদিন আগে এই আংটি অন্য একজন মানুষ পাবে। হাদিসে আছে কিয়ামতের আগে দাব্বাতুল আর্দ নামে যেটি বের হবে তার হাতে এই আংটিটি থাকবে। আবার কিছু মানুষ এটাও মনে করে হযরত সুলাইমান আলাইহিসসালামের সেই আংটির মধ্যে আল্লাহর এমন একটি নাম লেখা আছে যেটা শুধু আল্লাহ এবং আল্লাহর কিছু পয়গম্বররা জানেন। সেই আংটির মাঝে হযরত দাউদ আলাইহিসসালামের নামও লেখা ছিল। কথিত আছে সেই আংটির শক্তি দিয়েই হযরত সুলাইমান আলাইহিসসালাম পশু পাখি ও জিনেদের উপর হুকুম চালাতো। এছাড়াও আরও একটি ঘটনা উল্লেখ আছে। একবার হযরত সুলাইমান আলাইহিসসালামের সেই আংটি জিন শয়তানের হাতে চলে গিয়েছিল। তারপর কোনো এক কারণে জিন শয়তানের হাত থেকে সেই আংটিটি নদীতে পড়ে যায় আর সেই নদীতে থাকা একটি মাছ এই আংটিকে গিলে ফেলে। এরপর একদিন সেই মাছটিকে হযরত সুলাইমান আলাইহিসসালাম ধরে ফেলে আর তার পেট চিরে সেই আংটি বের করে। আর এভাবেই হযরত সুলাইমান আলাইহিসসালাম আবারও পৃথিবীর বাদশাহ হয়ে উঠেছিলেন। কেউ কেউ বলেন এগুলো শুধু একটি গল্প মাত্র, যখন কিনা বাস্তব জীবনে এমন কিছুই ঘটেনি। কোনো নবী সেই আংটির শক্তি দিয়ে রাজত্ব করত না, বরং স্বয়ং আল্লাহ তাদের নবুয়ত ও শক্তি দান করেছিলেন। আর কিছু ইসলামিক স্কলারের মতে এগুলো মনগড়া কাহিনী ছাড়া আর কিছুই নয়। সুলতান সালাহউদ্দিন আয়ুবীর শাসনকালের কিছু নাইট টেম্পলাররা হাইকেলে সুলাইমানের নিচে সুরঙ্গ খুঁজে সেখান থেকে সেই কালো জাদুর কিতাবগুলো সংগ্রহ করে নিয়েছিল, যেগুলোকে হযরত সুলাইমান আলাইহিসসালাম মাটির নিচে পুঁতে রেখেছিলেন। সেই নাইট টেম্পলাররা সেই সময় থেকে হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটির খোঁজ করে যাচ্ছে, কারণ তারা মনে করে তারা যদি সেই আংটিটি পেয়ে যায়
তাহলে পুরো বিশ্বের উপর নিজের হুকুম চালাতে পারবে, কারণ তখন পৃথিবীতে থাকা সকল জিন পরি ও মাকলুকাত তাদের কথাই উঠবে আর বসবে। তাই তারা আজও সেই আংটিটিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজও তারা সেই আংটির কোনো সন্ধান পায়নি, আর হয়তোবা কোনো দিনও পাবে না। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে যে এই আংটি পাবে সেই ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে ব্যবহার করবে। হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটির উপরে কালিমায়ে তাইয়েবা লেখা ছিল, আর সেই আংটিটা আকাশি রঙের ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই আংটিটি মুসলমানদের নিকট হযরত সুলাইমান আলাইহিস সালামের চিহ্ন, এবং ইসাই ধর্ম অনুসারীরা সেটাকে হযরত দাউদ আলাইহিস সালামের চিহ্ন ভাবে, যখন কিনা ইহুদিরা মনে করেন হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম দুজনে বনি ইসরায়েলের শাসক ছিলেন, তাই এই আংটির উপর সবচেয়ে বেশি অধিকার তাদেরই। তাই তো ইসরায়েলের পতাকাতেও তারা এই আংটির চিহ্নকে স্টার অফ ডেভিড নামে আখ্যায়িত করে রেখেছে। তারা মনে করে এই চিহ্নটি ইসরায়েলের একটি আমানত, কিন্তু এই চিহ্নটিকে ইসরায়েলের পতাকা ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তের মসজিদ, তলোয়ার এবং বিভিন্ন হুজুরদের চাদরের উপর দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের পাথরের উপর দেখতে পাওয়া যায়। অনেক ইসলামিক স্কলারদের মতে ইসরায়েলের পতাকার মাঝে যখন এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে, তাহলে এই বিষয়টিকে একটু ভেবে দেখা দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই আংটির ছোট্ট একটি ঘটনা আমরা বিখ্যাত হলিউড ফিল্ম লর্ড অব দ্য রিংসে দেখতে পেয়েছিলাম। এই মুভিটির মধ্যে সেই আংটির মতোই একটি শক্তিশালী আংটির কথা উল্লেখ করা হয়েছে, যেটা পেলে যে কেউ অসীম শক্তির অধিকারী হয়ে উঠবে। কিন্তু এই মুভিটির মধ্যেও এই আংটির ঘটনা একদমই কাল্পনিক। এখন আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই আংটি সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি, কিন্তু তার মৃত্যুর পর সেই আংটিটি কোথায় গেছে এবং বর্তমানে সেই আংটি কোথায় আছে তা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। কিন্তু হাদিসে এই কথাটি বর্ণিত আছে, কিয়ামতের কিছুদিন আগে এই আংটি মাটি চিরে বেরিয়ে আসবে এবং এই আংটির দ্বারা প্রকৃত মুসলমান এবং কাফেরদের আলাদা করা হবে, যেটাকে আমরা হাদিসের ভাষ্যমতে দাব্বাতুল আর্দ নামে পরিচিত। দাব্বাতুল আর্দ এমন একটি প্রাণী যার এক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি এবং অন্য একটি হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। আচ্ছা, হযরত সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনাটা আজকে দেখলাম, আংটির রহস্য, সেটা প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে স্টার, যেটা ছবিটা সেটা ইসরায়েলের পতাকাতে ব্যবহার। তারা মনে করে যে হযরত সুলাইমান যে আংটিটা সেটা তাদের আমানত, এবং সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরায়েলের যেহেতু ইয়ে, সেই জন্য তাদেরই তারা সেই তাদের শাসক ছিল, সেই জন্য এই সম্পদটা তাদের তাদের সেটাই তাদের ভাবে। এবং সেই ভাবেই আবার খ্রিস্টানরা ভাবে যে যেহেতু দাউদ আলাইহিস সালামের ইয়ে, সেই জন্য তাদের, এবং এটা তো ইসলামিক যেটা দেখলাম সেটা তো আছে, ঠিক আছে। তো এখানে যে ঘটনাটা আমি ভেবেছিলাম যে হয়তো বা শুনেছি, কিন্তু আমার ততটা মনে হলো না যে আমি শুনেছি। আমি তাহলে এমনটা হতে পারে যে ব্যক্তিগত, আমি বললাম না স্যার, আচ্ছা, যে যখন এই ভিডিওটা আমরা প্রথম মানে মাছের পেটে যেটা যাওয়া, ভিডিওটার পরই আমি তোকে বলছিলাম যে স্যার এই আংটির রহস্যটা আমার কিছুটা হলেও দেখা আছে, এবং তোর আমার মধ্যে আলোচনাও হলো যে এটা নদীতে যাবে, মাছের পেটে যাবে, সেটা থেকে কোথাও হয়তো বা শুনেছিলাম বা এটা অন্য কোনো গল্পতে শুনেছিলাম মাছের পেটে যাওয়ার। সমস্ত নবীর যে এপিসোড দেখেছিলাম না, আচ্ছা আচ্ছা, একটা দেখেছিলাম বাসিরা থেকে, কার দেখেছিলাম আমার মনে নেই, মুসা আলাইহিস সালাম না যাই হোক, হ্যাঁ মুসা আলাইহিস সালামেরই কি রাজ পরিবারে গিয়ে তার মানে ভরণ পোষণ হবে আর কি, এবং তার মা সেই রাজ পরিবারে কাজ করবে, সেটা তো সেই কৃতদাস, হ্যাঁ সেটা তো হচ্ছে তোর সেখানে ওই মাছের ব্যাপারটা ছিল না, আংটির ব্যাপারটা ছিল, আংটির ব্যাপারটা কিন্তু আমার দেখা আছে, মিললো, আমি বললাম যে আংটিটা দেখা আছে সেটাই। আর তুই যেটা বললি সেটা হচ্ছে যে একদম ঈদ থেকে রাজত্ব পাবে, একদম মানে ওর মা ছিল হচ্ছে ওর কি বলবো, একটা যুদ্ধে পরাস্ত হওয়ার পর, কি একটা যুদ্ধে পরাস্ত হওয়ার পর তার মা বন্দী হবে এবং
দাসী হিসাবে, এবং বলা হয়েছিল যত সম্ভব যে এই মানে দাসীর যে সন্তান হবে তা সে হবে তার মৃত্যুর কারণ, মানে যে জার ছিল বা ইয়ে ছিল তার মৃত্যুর কারণ বা এরকম কিছু একটা বলা হয়েছিল। ঠিক আছে, যার দ্বারা অত্যাচারিত হয়েছে, হ্যাঁ হ্যাঁ, যে রাজার দ্বারা অত্যাচারিত হয়েছে, এবং সেই রাজার ঘরে গিয়েই সন্তানটা মানে জলে ভাসিয়ে দিয়েছিল এবং রানী নিয়ে এসেছিল, এরকম কিছু একটা ঘটনা আমরা শুনেছি। কিন্তু সেখানে মাছের ঘটনাটা শুনেছি না, দেখা হয় না, মানে মনে গাঁথা থাকে কিন্তু প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। যাই হোক, তবে এটা আমার এই ঘটনাটা জানা ছিল। আর তবে আন্টির আরো এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। তো যেটা তবে এটা জানা থাকলো যে ওই যে স্টার চিহ্নটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় একদম। এবং আদ্রাতুল আর্থ শেষে যে প্রাণীটা, আদ্রাতুল আর্থ এরকমই তো নামটা, হ্যাঁ, যার হাতে এর আগের দিনও আমরা পেয়েছিলাম এই নামটা, মনে আছে? এবং পর জিজ্ঞেস করেছিলাম যে কে কে জানতে, মানে যেটা কায়ামতের সময় যে আলামতগুলো হবে সেখানেই বলা হয়েছিল আদ্রাতুল আর্থ কি এরকম কিছু। তো সেই প্রাণীটার আবির্ভাব হবে এবং তার এক হাতে সুলেমানের আংটি থাকবে এবং আরেক হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। তো এই ঘটনার প্রেক্ষিতেই এই দুটোই জানা, আর বাকি যে ঘটনাটা বলা হলো সেটাতে অনেকে বলেছেন যে কাল্পনিক, অনেকে বলেছেন যে না এটা সত্য। তো এটা নিয়ে মানে বিতর্কিত, তবে বিশ্বাসও আছে, বিশ্বাসও রয়েছে, বিশ্বাস আছে। কারণ এখানে উল্লেখ করা হলো সেই আংটিটা এখনো খোঁজার চেষ্টা করা হচ্ছে, কোন এক শ্রেণীর মানুষদের, যেটাকে যারা কালো জাদু করে বা ইয়ে করে তারা কিন্তু খুঁজছে, তারা পূর্ণ বিশ্বাস আছে আংটিটা পেলে সমস্ত পৃথিবীকে একদম। এবং এটা এটাও বলা হয় যে সুলেমান আলী ইসলাম কিন্তু এই আংটির দ্বারাই সমস্ত জীব জন্তু সবাইকে কিন্তু রেখে দিয়েছিলেন এবং সেইভাবে পরিচালনা করতেন। তো সেটা নিয়ে কতটা কি সত্য না অসত্য, যা রটে তা বটে, কিছুটা বটে, কিছুটা বটে, যতক্ষণ উল্লেখ আছে অবশ্যই কোনো একটা শক্তিশালী আংটি তো অবশ্যই তার অস্তিত্ব ছিল, এটা শিওর। তো সেটাই, যাই হোক, এখানে কিছুটা বটে কি পুরোটাই বটে সেটা ব্যাপার, সেটাই বটে, হ্যাঁ সেটাই বটে, কারণ মানুষের ক্ষেত্রে কিছুটা বটে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও দেখলাম এবং অনেক অজানা তথ্য জানা গেল, এবং আশা করি তোমরাও হয়তো বা জানতে কি জানতে না বা সেটা কি সত্যি না সত্যি না সেটা তোমরা ভালো জানো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, বাই।